একটা ছাত্র মুগ্ধ আন্দোলন করতে যায় নাই, তিনি গেছেন নির্যাতিত ছাত্রদের মধ্যে পানি বিতরণ করতে, শহীদ হওয়ার 15 মিনিট আগে তিনি পানি বিতরণ করেছেন, চিৎকার করে বলেছেন পানি লাগবে ভাই পানি লাগবে, হাতের মধ্যে পানি আর বিস্কিট নিয়ে তিনি বিতরণ করেছেন। 15 মিনিট পরে দেখা গেল টিয়ার সেল নিক্ষেপ হওয়ার পরে চোখের মধ্যে টিয়ার সেল গেছে, তিনি চোখটা মুছতে মুছতে বসে পড়েছেন, চতুর্দিক থেকে গুলি করা শুরু হয়েছে, গুলি আসার পরে তার বুকটা ঝাঁকড়া হয়ে গেছে, মাথাটা ঝাঁকড়া হয়ে গেছে। একটা মেধাবী ছাত্র মুগ্ধ, সারা জীবন যিনি মুগ্ধতা ছড়িয়েছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, ভালো মেধা হওয়ার কারণে, ভালো সংগঠক হওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ মেডেল পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে। আজকে তিনি মানবতার পাশে দাঁড়াই, বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য দেয়, শীতার্ত মানুষের মধ্যে পোশাক দেয়। এই মুগ্ধকে যারা শহীদ করে দিল, নিরপরাধ মানুষের বুকে যারা গুলি চালাও, তোমরা মনে রেখো একদিন তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আজকে কি বলবো, আজকে কি দেখছে আমাদের সমাজের ভেতরে, একটা ছাত্র দৌড়ে বিল্ডিং এর উপরে ওঠার পরে বিল্ডিং এর ওয়াল ধরে তিনি কার্নিশের মধ্যে লুকাইছে জীবনটা বাঁচানোর জন্য। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে প্রশাসন যাবার পরে একেবারে তার কাছে থেকে ঠান্ডা মাথায় তাকে 4টে গুলি করলো, যেই মানুষটা জীবন বাঁচানোর জন্য লুকিয়েছে পালিয়েছে কার্নিশের ওয়াল ধরে দাঁড়িয়ে আছে, তার মাথার মধ্যে গুলি করে বিদায় করে দেওয়া হলো। আমরা বলতে চাই তোমরা মনে রেখো প্রত্যেকটা গুলির হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা বুলেটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা রক্তের ফোঁটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা টিয়ার সেলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তার কারণ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা ইসলাম সমর্থন করে না। আল্লাহর কোরআন বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া, যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, ও যেন একজনকে হত্যা করলো না, ও তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবা মা তার সন্তানকে খুঁজে পায় নাই, জানি না কোন মায়ের সন্তান, সন্তান শহীদ হয়ে গেছে, তারপরেও সর্বশেষ সন্তানের মুখটা মা দেখতে পারে নাই, বাবা দেখতে পারে নাই। বর্তমানে যেই নিউজ এবং খবর আমরা পাচ্ছি, পরিকল্পিতভাবে এই দেশের ভেতরে গণহত্যা করা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এটা বলেছেন বিশ্ব সংগঠনগুলো, জাতিসংঘ বলেছেন বাংলাদেশে গণহত্যা চলেছে, ঠান্ডা মাথায় তার প্রমাণ আমাদের হাতে আছে, যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে, বাংলাদেশে গণহত্যা চলেছে ঠান্ডা মাথায়। প্রশাসন বাহিনী দিয়ে একটা ভিডিও দেখার পরে আজকে উঠেছি, শরীরের লোম দাঁড়িয়ে গেছে, একটা ছাত্রর মাথায় গুলি করেছে, তার পুরো মাথার খোলটা উলি উড়ে গেছে, মাথার মগজটা উড়ে গেছে, তার মাথাটা দুই ভাগ হয়ে গেছে। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে তার মাথাটা দুই ভাগ, তার মাথার মগজ এবং খোল সবগুলো উড়ে গেছে। যেই ভিডিও দেখার পরে শরীরের লোম দাঁড়িয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ কান্না করেছেন, যেই স্বাধীন দেশের জন্য মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল ওই দেশে ন্যায্য দাবি আদায় করার পক্ষে কথা বলার কারণে নিরপরাধ মানুষের গুলি করে মাথার খোল ফালিয়ে দেওয়া হয়েছে, একজন ছাত্রকে হত্যা করে সেই পুলিশের ট্যাঙ্কের মধ্যে থেকে, যেই রকম গরু ছাগল মারা গেলে মানুষ ফিকে দেয়, ওই রকম ভাবে একটা ছাত্র লাশটাকে তারা ফিকে দিচ্ছে সেই পুলিশের ট্যাঙ্ক থেকে। এই সমস্ত ভিডিও দেখার পরে একটু বিবেক যার আছে, একটু বুদ্ধি যার আছে, একটু মনুষ্যত্ব যার আছে, এরা কখনো এগুলো দেখে সহ্য করতে পারে না। আমার তো মনে বলে এই দিন দেখার জন্য আমার দেশের মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে নাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছিল, আমার তো মনে বলে তিনি যদি বেঁচে থাকতো আর তার চোখের সামনে রকমভাবে মানুষকে যদি গুলি করে মাথার খুল উড়িয়ে দেওয়া হতো, সর্বপ্রথম বঙ্গবন্ধু আর বিরোধিতা করত। আজকে আমরা কোন পর্যায়ে চলে গেছি, আজকে ভাবতে লজ্জা লাগে, কষ্ট হয়, হাহাকার করে কান্না করেছে, আমাদের কিছু নেই। তাহলে একজন পুলিশ একজন নিরপরাধ মানুষকে হত্যা করার গুণা হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার গুণা, তাহলে এর দ্বারা কি বোঝা যায়, নিরপরাধ মানুষকে হত্যা করলে জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন। আজকে আমার দেশের মধ্যে যখন গণহত্যা চলে,
নিরপরাধ মানুষদেরকে বিদায়ী করে দেওয়া হয় ওই সময় তাদের ষড়যন্ত্র ইসলামপন্থীদের বিরুদ্ধে। গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের সবচাইতে বড় ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ করেছে। তবে ব্যাপারটা দেখা যাচ্ছে অন্য ধরনের ঘটনা, যেই দলকে নিষিদ্ধ করা হলো ওই দলের নেতাকর্মীদের মধ্যে কোনো টেনশন নাই, অনেকে আলহামদুলিল্লাহ বলতেছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, যাদের নিষিদ্ধ করা হলো তারা বিচলিত নয়, তারা আলহামদুলিল্লাহ বলে, কারণ কি? কারণ তারা খুব ভালো করে জানে নিষিদ্ধ হও যা না হও তাই কথা কন না কেন। 15 বছর ধরে যাদের প্রকাশ্যে মিছিল নাই, মিটিং নাই, কোনো প্রোগ্রাম নাই, দেখলেই গুলি, গ্রেপ্তার, তাদের নিষিদ্ধ হওয়ার না হওয়ার মধ্যে পার্থক্য আছে? আর এরা খুব ভালো করে জানে লিখিতভাবে কোনো দলকে সাময়িকভাবে নিষিদ্ধ করা যায়, কিন্তু কোনো আদর্শকে নিষিদ্ধ করা যায় না। কথা কন না কেন, আদর্শ তো থাকে মানুষের অন্তরে, মানুষ আদর্শ অন্তর দিয়ে লালন করে, আর এদের আদর্শ হলো কোরআন এবং সুন্নাহ। এখন বলেন কোরআন হাদিসের আদর্শ কি আইন করে নিষিদ্ধ করা যায়? নিষিদ্ধ করতে চেয়েছিল ফিরাউন, ফিরাউনের পার্লামেন্টে মুসাকে নিষিদ্ধ করা হয়েছিল, নমরুদের পার্লামেন্টে ইব্রাহিম আলাইহিস সালামকে নিষিদ্ধ করা হয়েছিল, আবু জেহেলের পার্লামেন্টে রসুলকে নিষিদ্ধ করা হয়েছিল। দলিল কোরআন সূরা আনফালের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউযুনা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াইযু ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। আবু জেহেলের পার্লামেন্ট দারুন নাদওয়া আইন করলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে যেখানে পাবে গ্রেপ্তার করো, গুলি করে হত্যা করো, দেশ থেকে বের করে দাও। বলেন তো দেখি, আবু জেহেল যে রসুলকে নিষিদ্ধ করেছিল, রসুল কি বিজয় হয়েছিল না পরাজয় বরণ করেছিল? যুগে যুগে ইতিহাস বলেছেন নমরুদ ইব্রাহিমকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি, ফিরাউন মুসাকে নিষিদ্ধ করে লাভ হয়নি, আবু জেহেল রসুলকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম বিজয়ী হয়েছে, মূসা আলাইহিস সালাম বিজয়ী হয়েছে, ফিরাউনের পরাজয় হয়েছে, রসুল বিজয়ী হয়েছে, আবু জেহেলের পরাজয় হয়েছে। আজকেও যারা কোরআন সুন্নার আদর্শপন্থীদের নিষিদ্ধ করতে চায়, এরা নিষিদ্ধ হবে না, একদিন এরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। তার কারণ সত্যের কোনো পরাজয়, আরে ভাই আদর্শের মোকাবেলা করতে হয় আদর্শ দিয়ে। আপনি যদি বলেন বাংলাদেশে ডাব নিষিদ্ধ করব, এখন ডাবের চাইতে ভালো একটা খাবার বাংলাদেশে আমদানি করা লাগবে, কথা কন না কা? আপনি যদি বলেন বাংলাদেশে দুধ নিষিদ্ধ করব, তাহলে দুধের চাইতে ভালো একটা খাবার আগে বাংলাদেশে আনা লাগবে। তাহলে আপনি যদি একটা দলকে নিষিদ্ধ করেন, আদর্শ নিষিদ্ধ করতে চান, ওই আদর্শের চাইতে ভালো একটা আদর্শ আগে কি করা লাগবে? আনা লাগবে এই সমাজের ভেতরে। তে কোরআন সুন্নার চাইতে ভালো কি কোনো আদর্শ আছে? বাংলাদেশ যারা সরকারি দল এরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে, যারা বিএনপি করে এরা জিয়াউর রহমানের আদর্শ লালন করে, কিন্তু যারা ইসলামী দল যাদের নিষিদ্ধ করা হলো এরা কোনো ব্যক্তির আদর্শ লালন করে না, এরা কোরআন সুন্নার আদর্শকে লালন করে। আর কোরআন সুন্নার আদর্শ নিষিদ্ধ করে বাতিল করা যাবে? আরে ভাই 18 কোটি মানুষের মনের ভালোবাসা আপনার আইন দিয়ে নিষিদ্ধ হবে না? আদর্শের ভালোবাসা আইন দিয়ে কি হয় না, নিষিদ্ধ হয় না। অর্থাৎ এই জন্য এদের কোনো টেনশন নাই, এদের কোনো বিচলিত নেই, আলহামদুলিল্লাহ বলতেছে, তার কারণ কোনো টেনশন নাই। আল্লাহর কোরআন বলতেছে যে উরি দুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফির আর মুশরিকেরা মুখের ফুৎকার দিয়ে দিনের আলোকে নিভিয়ে দিতে চায়, আল্লাহ বলতেছে দিনের আলো নিভবে না, বরং আল্লাহই তার দিনকে বিজয়ী করবে।